হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে 2023 সাল। 2016 সালে ডেবিউ করা এখনকার কে-পপের সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপ ব্ল্যাকপিঙ্কের কন্ট্রাক্টও শেষ হবে 2023-এ। হয় ব্ল্যাকপিঙ্ক আরও 7 বছরের জন্য কে-পপে নিজের জায়গা ঠিক করে নিবে, অথবা ব্লিঙ্কদের কাঁদিয়ে ব্ল্যাকপিঙ্ক গ্রুপটি ডিসব্যান্ড হয়ে যাবে। আগস্ট মাস আর খুব দেরি নেই, তবে ব্লিঙ্কদের জন্য একটি খুবই খারাপ খবর আছে। চাইনিজ একটি শোতে ব্ল্যাকপিঙ্ককে ইনভাইট করতে চাওয়া হয়, তখন YG এন্টারটেনমেন্ট তাদেরকে রিপ্লাই করে তারা এখন কন্ট্রাক্ট রিনিউয়াল সহ আর অনেক ব্যাপার নিয়ে ভাবছে, তার জন্য তারা ব্ল্যাকপিঙ্কের সাথে কোনো কাজ করতে পারছে না। পরে গোপন সূত্রে YG এন্টারটেনমেন্টের ইনসাইডার্সরা বলে যে লিসার সাথে কোম্পানির বনিবনা হচ্ছে না, লিসার ডিমান্ড বেশি বলে মনে করছে তারা। আর এছাড়াও লিসাকে মানানো কষ্ট হচ্ছে কোম্পানির জন্য, লিসার ব্ল্যাকপিঙ্কে না থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে জেনি, জিসু এবং রোজিয়ের সাথে কন্ট্রাক্ট খুব স্মুথভাবেই আগাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত লিসাকে মানাতে ব্যর্থ হয়েছে কোম্পানি। যেহেতু আর 1 মাসও বাকি নেই কন্ট্রাক্ট শেষ হওয়ার, তাই ব্ল্যাকপিঙ্কের ইতি টানার সম্ভাবনাই বেশি। এছাড়াও হয়তো লিসাকে ছাড়াই ব্ল্যাকপিঙ্ক কন্ট্রাক্ট রিনিউয়াল করবে, তবে সেক্ষেত্রেও কথা আছে, মেন ডান্সারকে ছাড়া গ্রুপ চলবে কী করে? তারপরও হয়তো একদম শেষে এসে লিসা তার মত পাল্টাতেও পারে, সে হয়তো ব্ল্যাকপিঙ্কের সাথে থাকার সিদ্ধান্ত নিতেও পারে। তবে লাস্ট আপডেট অনুযায়ী লিসা কোম্পানির সাথে রিনিউ করতে চাচ্ছে না, যেহেতু কোম্পানি তার ডিমান্ড পূরণ করতে পারছে না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, ব্ল্যাকপিঙ্ক কি ডিসব্যান্ড হবে? লিসা কি সত্যি অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে সোলো ক্যারিয়ারের দিকে যাবে, নাকি জেনি, জিসু আর রোজি এই 3 মেম্বারকে নিয়েই ব্ল্যাকপিঙ্ক চলবে? নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।